গায়ের মানুষ সহজ সরল, চিটিং বাজদের মনটা গরম, কেউ বলে না ভাই ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই, আমরা ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। সৎ মানুষের ভাঙ্গা বাড়ি, ধান্দা বাজরা নেয় যে গাড়ি, কেমন নিয়ম ভাই উচিত কথা বলার মতো একটা মানুষ নাই, উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। চোরের মায়ের বড় গলা, মিথ্যা দিয়ে সত্য বলা, ভদ্রলোকের ভাই এক সমাজে বাস করে ভাই, চিটার এন্ড জেন্টলম্যান। আমার রূপ নিয়ে এত সুন্দর প্রশংসা আমি এর আগে কখনো কারো মুখে শুনিনি। শুনবেন কোত্থেকে? আপনি যাদের সাথে চলাফেরা করেন তাদের মধ্যে কি নান্দনিক সৌন্দর্যবোধটা আছে? আপনারা দুইজন নিজ দ্বারা সহকারে বুলেট ভেড় বাড়িতে পৌঁছায় যান, সবার সারাজন বুলেট ভেড়ে ধরবেন, অপমানের ভয়ে তুর তুর করে লাগেজটা বাইক করে দিবেন, ব্যাস। শিউলি, তোমার মাথায় কিন্তু আসলেই অনেক বুদ্ধি, রিয়েলি ট্যালেন্ট ইউ আর। তোমাদের এই কথার ধরুন আমি কিন্তু থানায় মামলা করতে পারি, আমি যারা লাগেজ নিয়েছি যদি প্রমাণ করতে না পারিস তাহলে কিন্তু তোর জেল খাটবে। আরে বাইরে বুঝলাম না তো কিছু, এই এলাকার 50 মিনিট তো ওই এলাকার প্রত্যেকটা লোক হইল মামলাবাজ, পান টিকা চুন খসার লগে লগে মামলা, বিরাট যন্ত্রণার মধ্যে পড়লাম দেখি। ভালো পাত্রী সন্ধান পাইছি, আমি যাই দেখে আসি, যদি আমার পছন্দ হয় তারপর তোমাকে জানাবো, তোমরা যাইবে। দুলা ভাই, আপনি সবসময় আকবরের কাজ করতে গিয়ে ধরা খান, লতা রাজাভের কোনো ডিভোর্স হয় নাই, আরো 2 সপ্তাহ সময় লাগবে, এরই মধ্যে আপনি মেয়ে দেখা শুরু করে দিচ্ছেন, ভাইজান শুনলে রাগ করবো না? রাগ করবো কে, লতারও তখনও ডিভোর্স হয় নাই, এর মধ্যে লেবু সাহেব লতার লেগে পাত্র দেখা শুরু করছে, তাহলে আমরা পাত্রি দেখলে সমস্যা কি? লেবু সাহেবের মেয়ে আর আমগো পোলা কি পোলা না, এরা যদি মায়ের লেগে পাত্র দেখে আমরা পাত্রের লেগে পাত্রি দেখুন না কে। আপনার কথায় যুক্তি আছে দুলা ভাই, কিন্তু কোনো কিছু করার আগে ভাইজানের কাছ থেকে অনুমতি নিয়ে নিই। ওরে বাবা রে, ভাইজানের তো পছন্দ হইতেই হবো, আগে আমি পছন্দ করে আসি তারপর রাজারে দেখুন, রাজা যদি দেখে অপছন্দ করে তখন একটা বাজে কথা কয়ে তাস কেটে চলে আসুন। আপনি কি মেয়ে একাই দেখবেন নাকি আপনার সঙ্গে কেউ যাইব? আমি একলা যাবো, হাঁটা বাউলি দিয়া পাত্রি দেখে আসুম, বইয়া যদি দেখি তাহলে তো 5,000 টাকা খরচ হইব, হইব না, খরচার মধ্যে নাই, আইটা যাবো পাত্রি দেখে আইটা চলে আসুম, বাস রানিং এর উপরে পাত্রি দেখা। আপনি একটা জিনিস বটে দুলা ভাই, মাইয়া দেখে আসবেন চুপচাপ কিন্তু টাকা পয়সা দিবেন না, আপনি এমন কেন কোন তো? শোনো, টাকা খরচা কেমনে করুম, আমার ইনকাম আছে, টোকাবাজি করি যে কটা টাকা ইনকাম করি এটা দিয়ে সব খরচা চালাইতে হয়, তোমগো বাড়ির থেকে তো কোনো বাধা পাইতেছি না, তাই না? আপনি কথাটা সত্যিই বলছেন, আপনি সহজ সরল মানুষ তো মুখ ফুসলে বাইরে গেছে। আমি যে একজন সহজ সরল মানুষ এটা তুমি বুঝতে পারছো, এজন্য তোমাকে ধন্যবাদ। আসি আই আগামী সপ্তাহে নোয়াখালী চলে যাবো। হ্যাঁ যাবেনি তো, আমার হাতে আপনার পরিচয় হয়েছে না, আমার কারণে আপনি আর এলাকায় থাকতে পারবেন না, এটা আমি আগেই জানতাম। আচ্ছা আপনি কেন করে জানতেন? মিনু, এই যে কপালটা দেখতেছেন এটা পুরো একটা পুরা কপাল, এই কপালে যেতে আসে হেতে বেশি দিন আমার পাশে থাকে না, চলে যায় এক একজন এক একবার, কি হামে আসে কি হামে চলে যায় আমি বুঝি না। আমি এই বিচ্ছেদগুলো মানে নিতে পারি না, আমার আমার খুব কষ্ট হয়। আমি আচ্ছা মানে আপনার অজ্ঞ কথা কুমু কোন আপনি আল্লোকে চলেন না? মিনু, আমি তো পাগল না, আমি যাই না হই না বুঝা
নিজের কষ্ট আর একজনের পুরো দিয়ে দেব মানে পাড়ার ভিতরে এগুলো কি শুরু হয়েছে জোড়ায় জোড়ায় প্রেম গাছে জঙ্গলে ওই পাড়ায় এ পাড়ায় এ কি চোখ বন্ধ করে আমাকে চলতে হবে ছি 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 লজ্জা করে না তোমাদের এ বুলেট ভাই বাজে কত কইবে না একটু মানুষের হাতে আর একটা মানুষ খারা খারা কতগুলি প্রেম হয়ে যায় না নিজের চরিত্রের হাতে আর একজনকে মেনে নেওয়ার চেষ্টা করতে হবে আগে তোমার চরিত্র ভালো করো এই বাবুল ফাউল কথা বলবি না তোর নামে কিন্তু অনেক বদনাম আছে শুনেন বুলেট ভাই এই এলাকার মধ্যে যদি অজ্ঞা ভালা মানুষ থাকে সেইটা হইছে বাবুল ভাই উনার নামে অত্র এলাকায় কোনো বদনামে নাই আপনি মিশা কথা কন কিল্লা হ্যাঁ উনার মতো ভালা মানুষ আসেনি আর অজ্ঞাও নাই আপনি কিত্ত অঙ্গ কথার মধ্যে ঢুকি হচ্ছেন আপনারে কি আমরা কেউ ডাকছি দুজনের একজনের কি ডাকি ডেকে আনছি না ডাকলে আসতে হয় কারণ আমরা চাই এলাকাটাকে কলুষিত মুক্ত রাখতে প্রেম প্রীতি ভালোবাসা যা করবে করো ঘরের ভিতরে যা করো রাজপথ প্রেম প্রীতি ভালোবাসার জায়গা না এই পথে যদি এরকম আমরা যাবলা কিছু করো আমরা কিন্তু সহ্য করব না আমলে কিন্তু অনাধিকার চর্চা করতেছেন অজ্ঞা বদ্র মাইয়ার বাপুর্তি নষ্ট করতেছেন আই কিন্তু চেয়ারম্যানের কাছে যামু এবং আপনার নামে কমপ্লেন করে দিমু হেতার কাছে হ্যাঁ চেয়ারম্যানের কাছে গেলে কি হবে চেয়ারম্যান আমার বিচার করবে সে আমার বন্ধু মানুষ ওর কাছে গেলে হবে যাও চেয়ারম্যান তোমার বিচার না করবে হারলেও আমরা তোমার বিচার ঠিকই করে হারবো আমার ভাই শামসু তুমি তো ভালো করেছ খালি সময় আর সুযোগ খুঁজছো কি যে খুব তিরিং বিরিং করে আঠো না পায়ের নদী ছুটে হালাম আড্ডি ব্যাঙ্গে আবার গুড়া গুড়া করে হালাম ভাইজান আমি এবারে থাকবো না আমার ঢাকা যাওয়ার ব্যবস্থা করো আমার কোনো কিছু দরকার নাই আমি ঢাকায় যাওয়ার ব্যবস্থা করতেছি আমরা এক লোকে ঢাকায় চলে যাবো কথা শেষ আমি এত কিছু জানি না তোমার আগে আমার যাওয়ার ব্যবস্থা করো দাদা আমি ঢাকা যাইতেছি এইবারও আমার বিয়ার কিছু হইল না এই তুই তো উড়ারি করিস তো তুই আমার এখন চল বিজলি বাড়িতে যাবো বিজলি বাড়িতে যাই তোর বিয়ের ব্যবস্থা করতেছি চল না আপনি এখানে দাঁড়ান আমি বিজলি আপার এখনই ফোন দেখে আনতেছি প্রশ্নই আসে না কোনো বিয়ে ইতাম মায়াকে আমি বিয়ে করবো না এই দাদা তুই আমার কিসের বন্ধু রে বিজলি একজনটা বিয়ে করে এসে সংসার করলো এখন মনে হয় সংসারের তাল মিলতেছে না এখন এসে সে আমারে বিয়ে করতে চায় জীবন আমি তার বিয়ে করব সন্তোষ তো একটা কথা কই বিজলি তোর সাথে ফাইজলামি করছে সে বিয়ের সাথে কিচ্ছু করে নাই শুধু শুধু না যাই না একটা মায়ের কোনো অপবাদ দিস না প্লিজ ফাইজুল ভাই অনেক মানব বিমান করছেন এখন বিজলি আপনি বিয়ে করে সুন্দর করে সংসার করে আমি বিজলি বাড়িতে যাবো গিয়ে বিজলির ঘটনা তার পরিবারের সবাইকে জানাবো তারপরে সিদ্ধান্ত নিব বিজলিকে বিয়ে করা যায় কি যায় না আমি যে কথাটা কইতেছি আমার কথাটা বিশ্বাস হচ্ছে না তো থাক ভাই জান তুমি বেশ লাগাইও না ফাজল ভাই যদি সন্দেহ হয় সে নিজে যাক বিজলি আপুর বাসা যায় কথা বলে তারপর শান্ত বিজলি মেয়েটা এত ফাজিল বিয়া না করে সে আমার সাথে কোনো একটা ফাজলামি করলো ব্যাপারটা আমার অবশ্যই জানতে আরে জানতে ইচ্ছে করছে জানা যাই নাই আমি তিন চার দিনের মধ্যে তোর বিয়ের ব্যবস্থা করতেছি কিসে খারাপ হইছেন কেন জান এক্ষুনি জান তুমি যখন বলছো আমি তো অবশ্যই যাবো বিজলির এই রহস্যময় বিয়ার তথ্য আমাকে জানতে হবে আরে বাবা রে কইলাম তো যাই নাই শিউলি আমি তাহলে যাই হ্যাঁ ঠিক আছে যান ভাইজান তোমার এই বন্ধু এত বিদ্বান মানুষ কিন্তু এত বোকা কেন না ও একটু সহজ সরল আছে চিন্তা করিস না এবার ওরে আমি বিয়েটা দিয়েই ছাড় গেলাম কি কইতেছিলাম কি এর মধ্যে কি হয়ে গেল এই ছাগল তুই যে আমার হাতে একবার হিট খাইছিস মার খাইছিস এটা তো স্মরণে নাই স্মরণে থাকবো না কেমে স্মরণে অবশ্যই আছে খালি সময় আর সুযোগ খুঁজতেছি তোমাকে বাগে পায় নেই এমন প্রতিশোধ নেবো না যে তুমি কল্পনা করবে হারবে না প্রতিশোধ টক্কে বাউট রাখে ঢিঙ্কা চিকা প্রতিশোধ দেওয়ার সুযোগ থাকলে অনেক আগে লিলিতেন ই বাবুল ভাই ইয়ানে আর কথা কওয়ার কোনো ইচ্ছা পরিবেশ কোনোটাই নাই বুঝতে পারছেন আই চলে যেতেছি এই এলাকায় ভদ্র মানুষের বসবাস করার আর কোনো জায়গাই রইল না বুঝতে পারছেন আপনি খাড়ায় থাকেন আই চলে যান জান চিংড়ি
ভদ্রভাবে কাজ করবেন না আবার বললে ও মা কিরকম ফায়ার হয়ে উঠছে। অভদ্র কাজ করবে আবার বড় বড় কথা কি ভাই? তুমি মিনুক অপমান করলে না, তোমার অপমানের কারণে মিনু যদি হতে হতে এলাকা ছেড়ে চলে যায় এই এলাকার মানুষ কিন্তু তোমাকে ছাড়বো না, সবাই মিলে তোমাকে আস্থা মতো গুতাইবো। কারণ এই মিয়া মানুষের বাড়িতে বাড়িতে যাইয়া ফ্যামিলি প্ল্যানিং এর জ্ঞান দেয়, তুমি তো মানুষের ক্ষতি করলা, তুমি সমাজের দুশ্মন, এক নম্বর দুশ্মন। ফালতু কথা বলবি না বাবল, এই চেংড়ির সাথে বদমাশি করার সুযোগ খুঁজছিলি, আমি কিন্তু সবই বুঝিয়ে। এই খবরদার ফালতু কথা কইবে না, রাগে কিন্তু আমার শরীর জ্বলতেছে। শরীর আরো জ্বলবে, জ্বলে পড়ে ছাই হয়ে যাবি, সেই ব্যবস্থা আমি করতেছি, একদম প্যাকম দিয়ে রেডি হ। তুই বেদব, তোর বাপ বেদব, তোর চোদ্দ গোষ্ঠী বেদব, সব একটা অমানুষ। ভক্তু দেবী, আস্থা মতন রাখতে পারবেনা নি, তাহলে আমার শরীরের রাগটু কমে গেল। শুনলে বাবু বে, মিয়া মানুষের সামনে শালা আমাকে অপমান করতে গেল, মিনু কি ভাই বুনি এইদিন কদূর গেল। আমি ভাবতেছি ঢাকায় গিয়ে একটা শিক্ষিত মেয়েকে বিয়ে করবো। আমার সম্পর্ক অন্যরকম, এইসব ঝামেলার মধ্যে আমরা নাই, আর আমরা পরিবারের মধ্যেও কোনো ঝামেলা নাই। রাজা লতার দুই পরিবারের মধ্যে মেলা ঝামেলা ছিল, এর লিগে তো হ্যাঁ বিয়েটা ঠিকতাছে না। দুই পরিবারের মধ্যে ঝামেলা না থাকলেও অন্য ঝামেলা আছে, আমি গ্রামে বিয়ে করতে পারবো না। আই শেয়ার লেছে রে বাবা রে, দুই দিন হচ্ছে না ডাকা দেখছেন, আপনি গ্রামে বিয়ে করতেন না? হ্যাঁ, এই গ্রামে এই জিলিগের চেয়ে সুন্দরী কোনো মাইয়া আছে? আর ডাকা শহরের কথা কন, দুই দিনে ডাকা গিয়ে বাবাই আছে গা ডাহা, আপনি কোন মায়া ফেবেন এই জিলিগ থেকে সুন্দরী? হ্যাঁ, আর ডাকার মায়েরা কি তা ভালোবাসতা রে? হ্যাঁ হ্যাঁ, আর ভালোবাসার মিজে কৃষি বেশি বেজাল খালি ফেস ছাত্রী মুখে না ভালোবাসা কথা শুনতে ভালো লাগে না। তোমার ভাই রাজা সে জোর করে আমার বিজলির সাথে বিয়ে করে দিতে ছিল, কিন্তু পরে বিজলি কয় বিজলি নাকি বিয়ে হয়ে গেছে, আমি এটা সরক্রান্তের মধ্যে পড়ে গেছি, কারণ আমি কি করি? রাজা ভাই কোন মুহে অন্য আরেকজনের বিয়ার উকালতি করতায়ে যে বেড়া কেন নিজের বউ গড় রাখতারে না, নিজের বিয়া ঠিকাই রাখতে পারতাছে না? এই উত্তর আমি তোমাকে দিতে পারবো না, বিয়া নিয়ে আমি বিশাল ঝামেলার মধ্যে আছি, শহরে না যাওয়া পর্যন্ত বিয়ারে এই জট করবো না। আপনি ডাহা যান, ডাহা গিয়া আপনি ওই বিজলির মতো পাঁচবার বিয়া করছে এমন বেটারি বিয়া করেন, আপনার কফলও ভালো মাইয়া নাই, বিয়া আসা দিও লেহা নাই, আপনি একটা বালা বাড়ো ফরবেন আমি কয়ে দিলাম। তুমি আমার অভিশাপ দিতেছো? পাপা 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 পাঁচবার বিয়ে একটা বেটারি আমি বিয়ে করবো কেন? হ্যাঁ হ্যাঁ, পাঁচবার বিয়া করছে এমন মাইয়া আপনি বিয়া করবেন? তুমি কি ভাবো আমি আমাকে বোকা মনে করো? অবশ্যই আপনি বোকা, যেই মাইয়া ফার্স্ট ফার্স্টটা বিয়া করে রাখছে হেই মাইয়া কি আপনার বিয়া করবার সময় কইব আমি আগে আরো ফার্স্টটা বিয়া করে রাখছি? এটা আপনি ফরদা জানবেন, যখন জানবেন তখন কি আপনি বাড়ে পড়বেন, এই দিনই আপনার দেখবার বাহি আছে, আর আমিও চাই আপনি এই দিন দেখেন। আমি ঢাকা দিয়ে বিয়া করব না, যাও বাদ, দরকার আমি শ্রীকুমার থাকবো, তুমি মনে রাখবা আমি কোনো বিয়েটা মেয়েকে বিয়ে করবো না। আপনি যা ইচ্ছা তা করেন, আপনার লোক আমার কত করে কোনো মন নাই, কারণ আপনি আমার মনটাই বাইঙ্গা লাইছেন, বাইঙ্গা করে চৌচির করে লাইছেন। দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, আমার জন্য তোমার যদি মন ভাঙা থাকে আমি আন্তরিকভাবে দুঃখিত, আমাকে মাফ করে দিও, আমি এখন আসি। ইজি লিখে কান দিছেন না, মনে কষ্ট দিছেন না, আপনার কপাল আরো কষ্ট আছে কয়ে দিল। বাবু সাহেব। জি স্যার। মামা কোথায়? মামা কই সেটা আমি কিভাবে জানবো স্যার? রিসোর্টে একসাথে থাকেন, মামা কই সেই খবর জানেন না? স্যার আপনি জানেন না স্যার যে শায়লা ম্যাডাম বান্টি সাহেবের চাকরি নট করে দিছে, আর সেই রাগে দুঃখে বান্টি সাহেব এখন মিন্টুর বাড়িতে আশ্রয় নিয়েছে। এই রাখেন, মামা আমাদের মুরব্বী, সে তো রিসোর্টে চাকরি করে না,
তার চাকরি আবার খায় কিভাবে? এই যে রকম আমার চাকরি খেয়েছিল স্যার, আমার তো কোনোই দোষ ছিল না, কিন্তু ওই বান্টি সাহেবের চক্রান্তে আমি এই রিসোর্টে 6 মাস ঢুকতে পারি নাই স্যার। আপনার স্বভাবের কারণে আপনি এখানে ঢুকতে পারেন নাই। এখানে যখন ছিলেন তখন রাজা চেয়ারম্যানের সাথে বাড়াবাড়ি করতেন, তাদের বাড়ি উঠে দেওয়ার জন্য নানা রকমের ষড়যন্ত্র করছেন। এইখানে যদি আর কিছুদিন থাকতেন তাহলে তো মাইর খাইতেন। শুনেন, আপনারে সেভ করার জন্য আপা এখান থেকে আপনার বিদায় করছিল, আপনি আবার ফেরত আসছেন। স্যার, ওই রাজা চেয়ারম্যানের সাথে আমার কোনো বিরোধ নাই। ওই শমশের স্যার আর মিন্টু দুইজনে মিলে ওই রাজা চেয়ারম্যানের বাড়ির সামনে 9 ফিট দেয়াল তুলতে চাইছিল স্যার, আমি তখন প্রতিবাদ করেছিলাম। স্যার, আমার কারণে এখনো রাজা চেয়ারম্যানের সাথে আপনাদের সম্পর্ক ভালো আছে। মোহাম্মদ সাহেব, এটা আপনার ভুল ধারণা। শিউলিদের সাথে আমাদের সম্পর্ক সবসময় ভালো ছিল, এখনো ভালো আছে, পরবর্তীতেও ভালো থাকবে। আপনার কাজ করেন, যান মামারে মিন্টুরে দুজনের রিসোর্টে নিয়ে আসেন, যান। তা সম্ভব না স্যার, কারণ ওরা যদি এই রিসোর্টে আসে তাহলে আমার এই রিসোর্ট থেকে চলে যেতে হবে। এই খালকেটে কুমির আনতে তো আমি পারবো না স্যার। স্যার, এই নিজের পায়ে নিজে কুড়াল মারবো, এত বড় বোকা তো স্যার আমি না স্যার। তাহলে কাজ করেন, মামার রানিং ফোন নাম্বারটা আপনি আমারে দেন, কারণ আমার উপর রাগ কইরা সে তো ফোন বন্ধ করে ফেলাইছে, সিম মনে ফেলাই দিছে, বুঝেন নাই? নাম্বারটা দেন, আমি ফোন দিই, আমি ফোন দিয়ে মানায় নিয়ে আসি। স্যার, কোনো ভণ্ড লোকের ফোন নাম্বার আমি রাখি না স্যার, আমাকে স্যার আবারও ক্ষমা করবেন স্যার। মামা যদি ভণ্ড হয় তাহলে তো আমার মনে হচ্ছে আপনি আরও বড় ভণ্ড। স্যার, এই আমাকে অপমান করে আপনি খুব মজা পাচ্ছেন না স্যার? আমি কোনো মজা পাই না, আপনি অপমান করার মতো কাজ করতেছেন সেই জন্য আপনাকে অপমান করতেছি। স্যার, এই আপনি আমাকে যতই অপমান করেন না কেন স্যার, আমি কিন্তু স্যার আপনার খাতিরের লোকজনকে আর খবর দিতে পারবো না স্যার। দরকার নেই আপনার দেয়ার, আমি নিজেই খবর নিতে পারবো, সমস্যা নাই, যান। ওরা আসলে তো আবার আমার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র শুরু করবে, আবার একটা নতুন ফন্দি বের করতে হবে যাতে ওরা এই রিসোর্টে আর না আসতে পারে। হ্যালো, কে বলছেন? আমার ফোন নাম্বারটা মুছে ফেলাইছো ডালে। হ্যাঁ বেসরম, তুই আমাকে ডালিং বলতেছিস কোন সাহসে? হ্যাঁ, তোর কি লজ্জা শরম জীবনে হবে না? আমার শরম লজ্জা লেগে তোমাকে চিন্তা করতে হবে না কো, নিজের চরকার তেল দাও, তোমার গদি তো লড়ে গেছে। কি বলছস যে? হ্যাঁ, গদি নড়ছে? আমার গদি কোথা থেকে নড়বে যে? হ্যাঁ, আমি তো কোনো পদেই নাই এখন, তাহলে গদি নড়ার ভয় আমার নাই। এই চ্যাংড়ি, নিজেকে খুব বুদ্ধিমতী মনে করো না, এখন কি হলো? তোমার স্বামী যারার সাথে প্রেম করছে, হ্যাঁ, তুমি যে ওকে বিয়ে করলা, এখন কি দেখছো? এই এক সপ্তাহের মধ্যে দেখবে তোমার স্বামী তোমাকে তালাক দিয়ে ওই শরীফকে বিয়ে করবে। হ্যাঁ, ফাফ হজে বিয়ে করলা, বদনামের তো ভাগিদার হলে। ধন্যবাদ, কিন্তু আরেকটা কথা বলে দেই, আমাকে নিয়ে তোমার না ভাবলেও চলবে, বুঝছো? এত চিন্তা করবে না আমাকে নিয়ে, আমার আর শরীফের সংসার ভাঙার জন্য তুমি এই সমস্ত করতেছো, তাই না? কি মনে করছো আমি কিছু বুঝি না? আর ওই যে তোমার যারা ম্যাডাম, যারা আমার সামনে আসুক না, একেবারে খাড়ার উপর ফুটবলের মতো লাত্তি মারবো যে। তোমার স্বামী যারাকে ঘন্টা ঘন্টা কল দেয়, যারাও ঘন্টার পর ঘন্টা তোমার স্বামীর সাথে ফোনে কথা বলে, বলে কি বাবু খাইছো, তারপরও কিন্তু তোমার বিশ্বাস হয় না। তোমার মনটাকে সান্ত্বনা দেওয়ার জন্য এই কথাগুলো যা একটু বলার চেষ্টা করছি, তুমি কিন্তু সান্ত্বনা লিচ্ছ না। তোমার মনটাকে হালকা করার চেষ্টা করলাম, তাও কিন্তু তুমি লিচ্ছ না। এতক্ষণ না মাথাটা হালকাই ছিল, কিন্তু তোর ফোন পাওয়ার পর থেকে মেজাজটা গরম হয়ে গেছে। খামাখা গরম হয়, শেষ পর্যন্ত তো আমার কাছে আসতে হবে, তবে নাকি খত দিয়ে। আমি কিন্তু তোমাকে ভালোভাবে গ্রহণ করতে পারবো না, তুমি আমাকে জীবনে এত কষ্ট দিয়েছো, এত কষ্ট দিয়েছো, ওই কষ্টের কথা মনে হলে আমার মাথায় খুন চেপে যায়। আমি তো তোমাকে খুন করতে পারবো না, তবে একটু মানসিক কষ্ট তো দিব। আমি মরে যাবো যে, তারপর তোর মতো মানুষের কাছে যাবো না, মনে রাখিস। তা আসবে কিসের জন্য? চাটগায়ে ভূতে তোমার 12টা বাজিয়ে দিয়েছে, তাও ওর দোষ হয় না, সব দোষ আমার। জি না, সে আমার কোনো ক্ষতি করা নেই, শরীফ এখনো মন থেকে আমাকে ভালোবাসে, আর এটা আমি বিশ্বাস করি। ওই বিশ্বাস নিয়ে একা একা পড়ে থাকো, ওর কাছ থেকে জীবনে স্বামীর সুখ পাবে লাগো। এ আমি না পেলে তোর কি? হ্যাঁ, তোর আদে জলে কেন? আমি তোকে ভালোবাসেছিলাম এই জন্য জলে। এ তোর ভালোবাসা কথা আর কজনরে শোনাবি? যারা তোর প্রেমিকা, জিনুক তোর প্রেমিকা, বাবলিও তোর প্রেমিকা, আবার নাকি তুই শিলের পিছনে গুরগুর করছস। এই তোর ভিতরে এত প্রেম কোথায় থাকে রে? আমি প্রেমিক পুরুষ, আমার অন্তরে ভালোবাসা খেলা করে, আমি যতজনের সঙ্গে প্রেম করেছি তার মধ্যে তুমি হচ্ছে প্রধান। এ শোন,
তোর সমস্ত মিথ্যা কথা আর জায়রা কথা সবাই বিশ্বাস করে না বুঝছো ফালতু সে কথাটা তুই একটা ফালতু বেত্তু মিথ্যা আর আমাকে ফোন দিবি না মিথ্যা গাল মিথ্যা কথা কর তোকে জ্বালাবো আমি সারাক্ষণই তোকে জ্বালাবো তোকে জ্বালানোর জন্য তুই এই কথা বলেছিস